নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এলাম দুপুরের লাঞ্চ মেনুর একটা বিশেষ আইটেম আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ বানিয়েছি ধামসা আলু দিয়ে চিকেনের ঝোল। তো প্রথমে চলে গেলাম কাঁচা লঙ্কা তুলতে। এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল, আমি এখানে দু তিনটে লঙ্কা তুলে নিয়েছি। তো এখন চলে যাই সরাসরি রান্নায়। আমি এখানে চিকেনের এই ঝোলটা বানানোর জন্য প্রথমে নিয়েছি আলু। আলু এখানে 8 পিস আলু নিয়েছি, 3টে কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো আদা, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে আছে চিকেন। এখানে প্রায় 1.5 কিলোর উপরে চিকেন আছে। তো মশলার জন্য নিয়েছিলাম এখানে গোটা জিরে আর ধনে। এখন কড়াই গরম হয়ে গেছে, উনুনটা আগে ভালো করে লিপে নিয়েছি, কড়াই বসিয়েও দিয়েছি। কড়াই গরম হতে কিন্তু সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা বেশ খানিকটাই দিয়েছি। প্রথমে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভাজার জন্য দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো নুন। এবার খুব নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট নেওয়ার পর আমি আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম। আলু ভাজার পর এই তেলের মধ্যে এখন দিয়ে দেবো 3-4টে তেজপাতা। তেজপাতা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। আর এখন দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো চিনি। চিনিটা তেলের সাথে কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 3টে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট এভাবেই নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলো। মশলার মধ্যে আমি এখানে দিয়েছিলাম আদা, রসুন, 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আর ধনে জিরে। সমস্ত মশলাটাই শিলনোড়ায় বেটে ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম। এবার এই মশলাটাই পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এই সময় কিন্তু কুচনো টমেটোও দিতে পারেন। এবার গুঁড়ো মশলার পালা। গুঁড়ো মশলার মধ্যে তেমন কিছুই না, আমি এখানে আগে থেকেই ধনে আর জিরে বেটে নিয়েছিলাম, তাই এখানে পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দেব। দিয়ে দিলাম এবার সব মশলাগুলো, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কিন্তু কষিয়ে নেব মশলাটা। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর, মশলা কষানো একদম রেডি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় কিন্তু আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটায় প্রচুর পরিমাণে ফ্যাট ছিল আর এটা কিন্তু ব্রয়লার মুরগি। এবার মশলার সাথে চিকেনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি ঢেকে দেব, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য কম আছে। এই দেখুন ঢাকনা খুললাম, ঢাকনা খোলার পরে দেখতে পেলাম যে চিকেন থেকে অনেক জল বেরিয়েছে। এখন আর কিন্তু ঢাকনা আমি দেবো না, আর একটু তাপের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, মানে আঁচটা বাড়িয়ে দিয়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি চিকেন রান্না করার সময় যখন কষাই তখনই কিন্তু গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিই, তাই এই ক্ষেত্রেও ব্যতিক্রম করিনি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে 2 থেকে 3 মিনিট এভাবেই কষিয়ে নেব। চিকেনটা কিন্তু বেশ অনেকটা টাইম ধরে কষানো হয়ে গেছে। এ দেখুন চিকেন থেকে অলরেডি তেলও ছেড়ে এসছে। এই মুহূর্তে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়েও আবারও 5-7 মিনিট কষিয়ে নেব। চিকেন আর আলু একদম কষানো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঈষৎ উষ্ণ গরম জল। চিকেন আর আলুটা কিন্তু কষানোর সময় অলরেডি কিছুটা সেদ্ধ হয়ে যায়, তাই আমি এখানে খুব বেশি জল দিলাম না, যতটুকু প্রয়োজন সেদ্ধ হওয়ার জন্য। আর আঁচটা কিন্তু আমি একদম লো করে দেব, লো আঁচে মাংসটা বেশ সেদ্ধ হবে অনেক সময় ধরে, তাই এখানে পরিমাণ মতো জল দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এখন দেখুন মাংসটা ফুটে উঠেছে। আর এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিলাম আবারও 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। চলুন, চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এবার সরাসরি চলে যাই প্লেট সাজাতে। আজ অনেকদিন পর মনে হলো কলা পাতায় খাবো, যেই ভাবা আর সেই কাজ। সেই মতো একটা থালার মধ্যে মাটির থালা নিয়েছি, মাটির থালার মধ্যে কলা পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো ভাত, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এবার দিয়ে দেব বাটিতে, মাটির বাটিতে চিকেনের ঝোল, আর সাথে অবশ্যই কিন্তু আছে ধামসা আলু।
এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।